সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শাস্রদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ আছে এবারে জানাবো সাদিক এগ্রোকে অনৈতিক সহযোগিতা করায় সাভার ডেরি ফার্মে অভিযান জানাবো কুষ্টিয়ার সদর উপজেলায় বিষ্ণুদিয়া গ্রামে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ইউপি সদস্য নাজমুল হোসেনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে এ সময় ধারালো অস্ত্র দিয়ে পঞ্চাশ জনকে কুপিয়ে জখম করা হয়েছে গুরুতর আহত জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ভারতের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি জানিয়ে দেব নড়ালী সদর উপজেলায় চড়াতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও একজন রবিবার মধ্যরাতে উপজেলার কলোডা ইউনিয়নের রামনগরচর এলাকায় ঘটনা ঘটে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজা রাস্তায় রাস্তায় তীব্র লড়াই ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনেও এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণ আঞ্চলীয় রাফা এলাকাতেও হামাদ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শাস্তকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগমস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাতই জানুয়ারি আওয়ামী ডামি সরকারের নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন অত্যাচার অব্যাহত রয়েছে সেটিরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে পুলিশ কর্তৃক গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাদের গ্রেপ্তার এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরো বলেন দেশের মানুষ নিত্যপণের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরা হয়ে উঠেছে ক্ষমতাসীন নির্মম আচরণ দূরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারের জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও নিত্য মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া কারাবাসে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আমি সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাস্রুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ সাদেক এগ্রোকে অনৈতিক সহযোগিতা সাভার ডেরি ফার্মে অভিযান সাদেক এগ্রোকে অনৈতিক সহযোগিতার অভিযোগে সাভার কেন্দ্রীয় গোপ্রজনন এবং দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুপুর আড়াইটার দিকে সংস্থাটি সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে গরু মাফিয়া সাদেক এগ্রোর ইমরান হোসেন যিনি গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাবশালীদের সঙ্গে উঠা বসাতার চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনা আসে তার খামার সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান দেখে শুনে মনে হয় এই সাদিক এগ্রো ঘে ঘিরেই যেন পরিচালিত হয় সব সার্বিক কার্যক্রম কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে গরু মাফিয়ার যার নাম শাহ ইমরান হোসেন দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন গরু চোলাচরণকারীদের সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে পথে নানা জাতের গরু আনা হয় সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরুর খামার গরুর গোপন ডেরা ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ আমলা এবং ব্যবসায়ীদের এখাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা সম্পদ অধিদপ্তর তার হাতের মুঠোয় কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠকে দেন দাপড় দেখে বাংলাদেশ ডেলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও ভাগিয়ে নেন কালবালার অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে উল্লেখ্য দু সালে রাজধানীর উপকণ্ঠে বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদেক এগ্রোর তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়াতে থাকে ব্যবসার তখন থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেন ইমরান আর সেই সুবিধা বাদেই জড়িয়ে পড়েন গরু চুরাচালানের সঙ্গে অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু ঈদুল আজহার আগে সাদিক গ্রহ পনেরো লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশ করবার পর একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলা আহত পঞ্চাশ কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ইউপি সদস্য নাজমুল হোসেনের সমর্থকদের বাড়িঘরে হামলা হয়েছে এ সময় ধারালো অস্ত্র দিয়ে ৫০ জনকে কুপিয়ে জখম করা হয় গুরুতর আহত বিশ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় আজ সোমবার সকালে সদর উপজেলার আবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরব নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরব সঙ্গে ইউপি সদস্য নাজমুল হোসেনের দ্বন্দ্ব চলছিল গত রোববার দুপুরে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয় পরে পুলিশের হস্তক্ষেপে তারা সরে যান আর সকালে ফজরের নামাজের পর আরব আলীর নেতৃত্বে সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হোসেন ও তার সমর্থকদের বাড়িঘরে আচমকা হামলা চালানো হয় আত্মরক্ষায় নাজমুলের লোকজন পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইউপি সদস্য নাজমুল হোসেন এবং তার বাবা আওয়ামী লীগ সহসভাপতি মজনু হক চাচা বজলুর হক ইস্তানীয় শফিউদ্দিন এবং তার ভাই রফিউদ্দিন ও রফিকের স্ত্রী সহ কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে রফিক উদ্দিনের চোখে গুরুতর আঘাত হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে ভারতের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি বলে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন সোমবার সচিবালয় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি ভারতের সঙ্গে ট্রেন চলাচল শুরু হলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে অসত্য ডাহা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি কল্পিত কাহিনী বানিয়ে গোটা জাতিকে উস্কানি দিচ্ছে বিএনপি নেতারা উভয় দেশের কানেকটিভিটির কথা উল্লেখ করে তিনি বলেন এই কানেকটিভিটির জন্যে হাব হতে পারে বাংলাদেশ শুধু যে প্রতিবেশী দেশ লাভবান হবে এ চিন্তা বাদ দিতে হবে ভারতের সঙ্গে সমঝোতায় সবাই লাভবান হবে দেশটির সঙ্গে এক পেশে কোনো চুক্তি হয়নি উভয় দেশই লাভবান হবে ভারতের সঙ্গে ট্রেন চলাচলের প্রসঙ্গটি নিয়ে তিনি বলেন শুধু বাংলাদেশের চিরে ভারতের ট্রেন যাবে না ভারতের চিরেও বাংলাদেশের ট্রেন নেপাল ভুটানে যাবে কিন্তু সেভাবে তো গণমাধ্যমে প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন বিএনপি চিন্তায় নত জানো সততার মানদণ্ডে নত জানো তিস্তার পানি বন্ট নিয়ে বিএনপি প্রশ্নই তোলেনি তা নিয়ে এখন সমালোচনা করা মানায় না এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি সমুদ্রসীমা জয় গঙ্গার পানির চুক্তি সহ অনেক অর্জন আছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টার কারণেই ভারতের সংবিধান পরিবর্তন করে স্থল সীমানা চুক্তি করা হয়েছে যার ফলে সাড়ে দশ হাজার একর ভূমি বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে গাজা রাস্তায় তীব্র লড়াই চলছে ফিলিস্তিনের গাজা শহরের সুজাই এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনে ওই এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামার যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে আল আরবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জেমিন নেতানেহ উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন নেতানেহ বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের উপরে এবং নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয় আশ্রয় নিয়েছেন জাতিসংঘের মানবিক সংস্থা ও সি বলেছে গত বৃহস্পতিবার সুজায়া যুদ্ধ শুরুর পর ষাট থেকে আশি হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিমি মুক্তির বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামাস শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে নেতানিহ রোববার বলেছে আমাদের জিম্মি মুক্তির সাথে একমাত্র বাধা হামাস